আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটি এসএসসি বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা অত্যন্ত জনপ্রিয় একটি ছোট গল্প মাসিপিসি থেকে 10টি গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্নের উত্তর আলোচনা করব। শিক্ষার্থীরা, এখানে যে পিডিএফ হ্যান্ডআউটটি দেখতে পাচ্ছ, তোমরা এখানে মোট 10টি গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন পাবে, যে প্রশ্নগুলো তোমাদের এবছর এইচএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি এখন যে হ্যান্ডনোটটি ওপেন করে রেখেছি, তুমি যদি এরকম সকল সাবজেক্টের পিডিএফ নোট এবং সাজেশন চাও, তাহলে কোর্সটিকা ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমরা তোমাকে সকল বিষয়ের উপরে পিডিএফ নোট দিয়ে সাহায্য করব। তাহলে চলো ভিডিওটি শুরু করি। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে আমাদের পিডিএফ হ্যান্ডনোটটি ওপেন করে রেখেছি। আমাদের প্রথম অনুধাবনমূলক প্রশ্নটি হচ্ছে, এক, যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসিপিসি, উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে? তাহলে শিক্ষার্থীরা, এই উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে? যে যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসিপিসি। তাহলে আমরা এখন এই উত্তরটি আলোচনা করব। উত্তরে আমরা লিখতে পারি, ষড়যন্ত্র করে আহ্লাদীকে গোকুল তুলে নিতে আসলে মাসিপিসি তাদের কৌশলে প্রতিহত করে পরবর্তী আক্রমণ প্রতিরোধ করার জন্য প্রস্তুত থাকার বিষয়টিকে মাসিপিসি গল্পের লেখক প্রদত্ত উক্তিটির দ্বারা বুঝিয়েছেন। তাহলে শিক্ষার্থীরা, আমরা প্রথম বাক্যে কি পেলাম? প্রথম বাক্যে পেলাম যে ষড়যন্ত্র করে আহ্লাদীকে গোকুল তুলে নিতে চেয়েছিল, তো তাকে যে কোনোভাবেই হোক মাসিপিসি প্রতিরোধ করে এবং পরবর্তীতে সেই গোকুল এবং অন্যান্য ব্যক্তিরা যেন আর কোনো ষড়যন্ত্র না করতে পারে তার জন্য মাসিপিসি প্রস্তুত হয়ে থাকে। বিস্তারিতভাবে আরও বলা হয়েছে, গোকুল আহ্লাদীকে অনৈতিকভাবে পেতে চায়। মাসিপিসিকে সে ছলে বলে কৌশলে বশীভূত করতে না পেরে কানাই চৌকিদারের মাধ্যমে মাসিপিসিকে কাছারি বাড়ি পাঠিয়ে তার গুন্ডা বাহিনী দিয়ে তুলে নেওয়ার ফাঁদ পাতলে সংসার অভিজ্ঞ মাসিপিসি তা বুঝতে পারে এবং বটি ও রামদার ভয় দেখিয়ে এবং প্রতিবেশীদের ডেকে তাদের তাড়িয়ে দেয়। গুন্ডা বাহিনী তাদের ঘরে আগুন দিতে পারে ভেবে জল ও ভেজা কাঁথার ব্যবস্থা করে রাখে, হাতের কাছেই রাখে বটি আর দা। এভাবেই মাসি গুন্ডা বাহিনীকে প্রতিরোধ করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পেলাম যে মাসিপিসি কীভাবে যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। এখানে যুদ্ধটাই মূলত কী? এখানে যুদ্ধটা হচ্ছে গোকুল এবং তার সন্ত্রাসী বাহিনীকে প্রতিহত করা। তাদেরকে কীভাবে সে প্রতিহত করবে? তারা অনেকটা ভেবেই নিয়েছিল যে রাতের আধারে তারা হয়তো তাদের বাসায় কোনো আক্রমণ চালাবে অথবা তাদের বাসায় আগুন দিয়ে দেবে। এই ভয়ে তারা হাতের কাছে দা বটি রাখে এবং ভেজা জল এবং কাঁথার ব্যবস্থা করে রাখে। মূলত এই গোকুল এবং তার সন্ত্রাসী বাহিনীদের হাত থেকে আহ্লাদীকে নিরাপদ রাখার জন্যই তারা মূলত এই ব্যবস্থাগুলো করে রাখে। আর এই যে ব্যবস্থাগুলো, এইটিকেই বলা হয়েছে যুদ্ধের আয়োজন করা। তাহলে যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসিপিসি, উক্তির দ্বারা আসলে কী বোঝানো হয়েছে আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপরে দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে, আহ্লাদীকে স্বামীর ঘর ছেড়ে চলে যেতে হয় কেন? শিক্ষার্থীরা, আমরা যখন গল্পটি পড়ি মাসিপিসি গল্পে, আমরা জানতে পারি যে আহ্লাদীকে একটা সময় তার স্বামীর ঘর ছেড়ে চলে আসতে হয়। তো তার কারণ কী ছিল, আমরা এটি এখন দেখব। উত্তর আমরা এভাবে লিখতে পারি, স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে আহ্লাদীকে স্বামীর ঘর ছেড়ে যেতে হয়। আহ্লাদের বিয়ে হয় নেশাখোর পাষণ্ড যোগুর সাথে। যোগু কারণে অকারণে আহ্লাদীকে মারধর করে। নেশার টাকা জোগাড় না হলে আহ্লাদীকে ঘরের খুঁটির সাথে বেঁধে অত্যাচার করে। লাঠি, চর, বাড়ি এমন কোনো মাধ্যম নেই যার দ্বারা যোগু আহ্লাদের উপর অত্যাচার করেনি, যার জন্য তাকে স্বামীর ঘর ছেড়ে চলে আসতে হয়। তাহলে শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারলাম যে আহ্লাদীকে স্বামীর ঘর কেন ছেড়ে চলে আসতে হয়েছিল। কেননা তার স্বামী যোগু ছিল একজন পাষণ্ড নেশাখোর, সে ছিল মাদকসেবী একজন ব্যক্তি, আর এই মাদক সেবনের টাকা সে জোগাড় করতে না পেরে তার স্ত্রী অর্থাৎ আহ্লাদের উপরে সে নানাবিধ অত্যাচার করত। আর এই অত্যাচার সহ্য করতে না পেরে আহ্লাদী কিন্তু একটা সময় স্বামীর ঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়। তো আশা করছি দুই নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা তিন নম্বর প্রশ্নটি দেখব। তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে, মাসিপিসির জমানো টাকা কেন খরচ হয়েছিল? শিক্ষার্থীরা, মাসিপিসির জমানো টাকা কেন খরচ হয়ে গিয়েছিল আমরা এই উত্তরটি এখন দেখব। উত্তর, দুর্ভিক্ষের সময় খাবার কিনতে মাসিপিসিদের জমানো রুপোর টাকা আধুলি শিখি খরচ হয়ে গিয়েছিল। মাসিপিসিরা আহ্লাদের বাবার বাড়িতে আশ্রিতা, ওদিকে দেশে মনয়ন্তর, কোথাও কোনো কাজ নেই, খাবার নেই, সামর্থ্যও নেই, তাই তারা তাদের জমানো টাকা দিয়ে কোনো রকমে খাবার কিনে খেয়ে বেঁচেছে।
এজন্যই তাদের জমানোর উপর টাকা আধুলি শিখি খরচ হয়ে গেছে। তাহলে শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারলাম যে বাসিপিসির জমানো টাকা কেন খরচ হয়ে গিয়েছিল। মূলত সময়টা ছিল দুর্ভিক্ষের, অর্থাৎ মনেন্তরের, যখন কারো কাছে কোনো টাকা ছিল না, কোনো খাবার ছিল না, কাজ ছিল না, এমনকি সামর্থ্যও ছিল না। তাই সেই সময়টিতে তাদের জমানো টাকা দিয়ে ক্ষুধা মেটাতে হয়েছিল। আর ঠিক এই জন্য মাসিপিসির জমানো যে টাকা ছিল, যে আধুলি শিকি বা রূপোর টাকা ছিল, সবগুলো কিন্তু খরচ হয়ে গিয়েছিল। আশা করছি 3 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা বুঝতে পেরেছ। এরপরে 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে, মাসিপিসি কিভাবে জীবিকা নির্বাহ করত। শিক্ষার্থীরা, মাসিপিসি কিভাবে জীবিকা নির্বাহ করত, আমরা এই উত্তরটি এভাবে লিখব। উত্তর, অন্যের বাড়িতে কাজ করে শহরে শাকপাতা ফলমূল বিক্রি করে মাসিপিসি কোনো মতে জীবন ধারণ করে। মাসিপিসি আহ্লাদের পিতার আশ্রয় আছে বহুদিন থেকেই, কিন্তু তিনি মারা যাওয়ার পর তারা নিতান্ত অসহায় হয়ে পড়ে। নিজেদের ভরণ পোষণের জন্য এবং স্বামী পরিত্যক্তা আহ্লাদের জন্য তারা ধান ভেনে, কাঁথা সেলাই করে, ডালের বড়ি বেচে, হোগলা গিঁথে, গ্রাম থেকে শাকসবজি ফলমূল শহরে নিয়ে গিয়ে বিক্রয় করে কোনো রকমে জীবিকা নির্বাহ করে। তাহলে শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারলাম যে মাসিপিসির জীবিকা অর্জনের উপায়গুলো কী কী ছিল। মাসিপিসি কিন্তু উভয়ই আহ্লাদের পিতার আশ্রয়ে ছিল, এবং তখন তারা ভালো থাকলেও আহ্লাদের পিতা যখন মারা যায় তখন তারা একেবারেই অসহায় হয়ে পড়ে। তখন তাদের নিজেদের জীবিকার ব্যবস্থা নিজেদের কী করতে হয়, আর এই জন্য তাদেরকে কিন্তু ধান ভাঙতে হয়, কাঁথা সেলাই করতে হয়, ডালের বড়ি বিক্রি করে, এমনকি হোক লাগিয়েছে তাদেরকে কিন্তু তাদের জীবিকা অর্জন করতে হয়। আশা করছি 4 নম্বর প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছ। এরপরে 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে, আহ্লাদিকে যগু কেন মারধর করত। শিক্ষার্থীরা, আমরা উপরে একটি প্রশ্ন পড়েছিলাম যে আহ্লাদি কেন তার স্বামীর ঘর ছেড়ে চলে এসেছিল, আর এই প্রশ্নটিও অনেকটা এরকমই যে আহ্লাদিকে যগু কেন মারধর করত। উত্তরটি আমরা এভাবে লিখতে পারি, নেশার টাকা সংগ্রহ করতে না পেরে টাকা জোগাড় করার লোভে যগু আহ্লাদিকে মারধর করত। প্রাচণ্ড যগু নেশা করে, কিন্তু সবসময় নেশার জিনিস কেনার টাকা তার কাছে থাকে না, সে সংসার এবং স্ত্রীর প্রতিও উদাসীন। নেশার ঘরে থেকে সে তার স্ত্রী আহ্লাদের ওপরে নির্যাতন চালায়, বউয়ের উপর চড়াও হয়ে মধ্যযুগীয় কায়দায় বউকে খুঁটির সাথে বেঁধে রেখে মারধর করে। তাহলে শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারলাম যে আহ্লাদি যগুকে কেন মারধর করে। কেননা যগু ছিল একজন মাদকাসক্ত যুবক, সে নেশাগ্রস্ত ছিল এবং নেশার টাকা সে জোগাড় করতে না পেরে তার স্ত্রীকে সে মারধর করত। তাহলে আশা করছি 5 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা বুঝতে পেরেছ। এরপরে 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে, মাসিপিসি রোজগারের জন্য কি উপায় খোঁজে। শিক্ষার্থীরা, মাসিপিসি উপার্জনের জন্য কোন কোন উপায়গুলো খোঁজে, আমরা এই উত্তরটি লিখব। উত্তরে আমরা এভাবে লিখতে পারি, মাসিপিসি জীবন চালাতে হিমশিম খায়, দুর্ভিক্ষের জন্য কোথাও রোজগার নেই, তাই তারা বেঁচে থাকার জন্য ভিন্ন উপায়ে রোজগারের চিন্তা ভাবনা করে। তারা সিদ্ধান্ত নেয় গ্রাম থেকে তরিতরকারি ফলমূল কিনে নিয়ে শহরে গিয়ে বিক্রি করে কিছু রোজগার করবে, এবং এটা ভেবেই তারা এ কাজে হাত দেয়। তাহলে শিক্ষার্থীরা, আমরা দেখতে পেলাম যে মাসিপিসি কোন কোন উপায়ে কাজ খোঁজে। তারা মূলত রোজগারের জন্য আলাদা একটি উপায় খোঁজে, সেটি কী, তারা চিন্তা করে যে গ্রাম থেকে বিভিন্ন তরিতরকারি এবং ফলমূল কিনে নিয়ে সেগুলো তারা শহরে গিয়ে বিক্রি করবে, এবং এর ফলে তাদের বাড়তি কিছুটা আয় হবে। আশা করছি 6 নম্বর প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছ। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে, যগু কেন মামলা করতে চাইল। শিক্ষার্থীরা, যগু কেন মামলা করতে চাইল, উত্তরটি আমরা এভাবে লিখব, যগু তার বউ আহ্লাদিকে ফিরিয়ে আনার জন্য মামলা করতে চাইল। যগুর অত্যাচারে ঘর ছেড়ে চলে আসে আহ্লাদি, তারপর যগু তার স্ত্রীকে ফিরিয়ে নিতে এসেছে তার শ্বশুরের রেখে যাওয়া সম্পত্তির লোভে, কিন্তু মাসিপিসি আহ্লাদিকে পাঠাতে নারাজ। তাছাড়া আহ্লাদিও যেতে রাজি নয়, আহ্লাদিকে ফিরিয়ে নেওয়ার জন্য যগু মামলা করতে চায়। শিক্ষার্থীরা, তাহলে আমরা বুঝতে পারলাম যে যগু কেন মামলা করতে চায়। মূলত যগুর পাষণ্ড আচরণে বিরক্ত হয়ে এবং নির্যাতিত হয়ে আহ্লাদি তাকে ছেড়ে তার মাসিপিসির কাছে চলে আসে, কিন্তু আহ্লাদিকে যগু আবার ফিরিয়ে নিতে আসে, কেননা তার বাবার সম্পত্তির প্রতি তার একটা লোভ জন্মায়। তো যেহেতু মাসিপিসি তাকে যগুর কাছে ফিরিয়ে দিতে চায় না এবং আহ্লাদিও তার কাছে ফিরে যেতে চায় না, এই জন্য যগু তার স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার জন্য মামলা করতে চাইল। আশা করছি 7 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা বুঝতে পেরেছ। এরপরে 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ঈষৎ তন্দ্রার ঘরে আহ্লাদি শিউরে উঠে কেন। শিক্ষার্থীরা, ঈষৎ তন্দ্রার ঘরে বলতে বোঝায় হালকা ঘুমের ঘরে। তো হালকা ঘুমের ঘরে আহ্লাদি শিউরে ওঠে, কেন শিউরে ওঠে, উত্তরটি আমরা এভাবে লিখব, সংসারে নিজের অবস্থান, অত্যাচারী স্বামীর ঘরে ফিরে যাওয়ার আশঙ্কা,
ইত্যাদি ভাবতে ভাবতে তন্দ্রাচ্ছন্ন হওয়ার কারণে সে শিউরে উঠেছিল। আহ্লাদী যদিও সবকিছু মেনে নিয়ে আবারও অত্যাচারী স্বামীর ঘরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু যখন সে ভাবে স্বামীর অত্যাচারের কথা এবং মাসি পিসিকে ছেড়ে থাকার কথা, তখন সে ভয়ে শিউরে ওঠে। তার দুই পাশে মাসি পিসিকে না নিয়ে শুলে ঘুম আসে না, তাই এ পরিস্থিতির ব্যতিক্রম চিন্তায় সে ভয়ে শিউরে ওঠে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারলে যে আহ্লাদী কেন ঘুমের ঘরে শিউরে ওঠে বা আটকে ওঠে? মূলত সে তার মাসি পিসিকে ছেড়ে যেতে চাচ্ছিল না, এবং যদিও সে সিদ্ধান্ত নিয়েছিল যে তার স্বামীর কাছে ফিরে যাবে, কিন্তু যখন তার মনে পড়ে তার স্বামীর সেই পাশবিক এবং অমানবিক অত্যাচারের কথা, তখন সে ঘুমের ঘরে আটকে ওঠে। সে অনেকটা শিউরে ওঠে যে তার স্বামীর কাছে সে যেতে চায় না। আশা করছি 8 নম্বর প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছ। এরপরে 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে, আহ্লাদী কেন স্বামীর ঘরে যেতে চায় না? শিক্ষার্থীরা, আহ্লাদী কেন স্বামীর ঘরে যেতে চায় না? আশা করছি তোমরা কিছুটা বুঝতে পেরেছ যে আহ্লাদী কেন তার স্বামীর ঘরে যেতে চায় না। আমরা উত্তরে এভাবে লিখব, পাষণ্ড স্বামীর অত্যাচার নির্যাতনের ভয়ে আহ্লাদী স্বামীর ঘরে যেতে চায় না। আহ্লাদীর স্বামী যৌবন নেশাখর লম্পট, তার মধ্যে কোনো মানবিকতার ছোঁয়া নেই। সে অমানুষের মতো আহ্লাদীকে নির্যাতন করে, লাঠি ঝাঁটা, কলকে পোড়া ছেঁকা, খুঁটির সাথে বেঁধে প্রহার করা, এভাবেই সে স্ত্রীকে নির্যাতন করে, যার জন্য আহ্লাদের স্বামীর ঘর ছাড়তে বাধ্য হয় এবং অত্যাচারের ভয়ে আবারও সেখানে যেতে চায় না। তার শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারলাম যে আহ্লাদী কেন তার স্বামীর ঘরে ফিরে যেতে চায় না। মূলত তার স্বামীর মাধ্যমে আবার অত্যাচারিত নিপীড়িত হওয়ার ভয়েই আহ্লাদী তার স্বামী পাষণ্ড যৌগলুর ঘরে আর ফিরে দিতে চায় না। আশা করছি এই প্রশ্নটির উত্তর তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা আজকের আলোচনার সবশেষ প্রশ্নটি, অর্থাৎ 10 নম্বর অনুধাবনমূলক প্রশ্নের উত্তরটি তোমাদের সাথে আলোচনা করব। শিক্ষার্থীরা, 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে, রাতের বেলা কানাই পেয়াদা নিয়ে আসে কেন? আমরা গল্পের শেষের দিকে পড়েছিলাম যে রাতের বেলা কিন্তু কানাই সাথে করে পেয়াদা নিতে আসে। কেন নিতে আসে এই বিষয়টি আমরা এখন জানব। 10 নম্বর প্রশ্নের উত্তরে আমরা এভাবে লিখব, উত্তর, মাসি পিসিকে কাছারি বাড়ি নিয়ে যাওয়ার জন্য কানাই রাতের বেলা আসে। কানাই রাতের বেলা এসে হাত দেয় তাদের কাছারি বাড়ির দারোগা বাবুর সামনে হাজির হবার জন্য, কিন্তু তাদের মূল উদ্দেশ্য ছিল ভিন্ন। কাছারি বাড়ির যাবার কথা বলে মাসি পিসিকে বাড়ি থেকে বের করতে পারলে তারা অসহায় আহ্লাদীকে গোকুলির হাতে তুলে দিতে পারবে। এই জন্য কানাই 3 জন পেয়াদা নিতে রাতের বেলা মাসি পিসির বাড়িতে আসে। তাহলে শিক্ষার্থীরা, আশা করছি 10 নম্বর প্রশ্নের উত্তর তোমরা বুঝতে পেরেছো যে রাতের বেলা কানাই সাথে করে পেয়াদা কেন নিয়ে যেতে আসে। কেননা এই কানাইয়ের একটি উদ্দেশ্য ছিল, সেটি হচ্ছে কোনোভাবে বা যে কোনো অজুহাতে এই মাসি পিসিকে তাদের ঘর থেকে বের করতে হবে, এবং তারা যখন ঘর থেকে বের হয়ে যাবে তখন কিন্তু বাসার মধ্যে আহ্লাদী সম্পূর্ণ একা হয়ে যাবে, এবং তখন তারা সেই সুযোগটাকে ব্যবহার করে আহ্লাদীকে ওখান থেকে তুলে আনবে এবং গোকুলের হাতে তুলে দেবে। মূলত এটি ছিল তাদের মূল উদ্দেশ্য, এবং এই উদ্দেশ্যটাকে চরিতার্থ করার জন্যই কানাই মূলত সাথে করে পেয়াদা নিতে আসে, যাতে করে বাসা থেকে বাসি পিসিকে বের করা যায়। আশা করছি 10 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তাহলে শিক্ষার্থীরা, আমি এতক্ষণ তোমাদের সাথে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা মাসি পিসি গল্পের 10টি গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্নের উত্তর আলোচনা করেছি। আমি চেষ্টা করেছি প্রতিটি প্রশ্ন তোমাদেরকে খুব ভালোভাবে এবং সহজে বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করছি এই 10টি প্রশ্ন থেকে তোমাদের কোনো সমস্যা থাকবে না। এরপরেও তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে, এই ভিডিওর কমেন্টে তোমরা সমস্যার কথা জানাও, তাহলে আমি চেষ্টা করব পরবর্তী কোনো একটি ভিডিওতে সেই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত এবং খোলামেলাভাবে আলোচনা করার জন্য। শিক্ষার্থীরা, এখানে তোমরা যে পিডিএফ হ্যান্ড নোটটি দেখতে পাচ্ছ, তুমি চাইলে এই পিডিএফ হ্যান্ড নোটটি ডাউনলোড করতে পারবে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি সেই লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কোর্সটিকা.com ওয়েবসাইট থেকে এই অনুধাবনমূলক প্রশ্নের উত্তরটি সম্পূর্ণ পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে। শিক্ষার্থীরা, তুমি যদি এরকম সকল বিষয়ের উপরে পিডিএফ নোট এবং সাজেশন চাও, তাহলে কোর্সটিকা ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমরা তোমাকে সকল বিষয়ের উপরে পিডিএফ নোট দিয়ে সাহায্য করব। তাহলে তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি।